শ্রমিকদের শতভাগ পাওনা দিয়ে রাষ্ট্রায়ত্ত পাটকল উৎপাদন বন্ধের সিদ্ধান্ত, প্রধানমন্ত্রীর সাথে সংশ্লিষ্টদের বৈঠক। দেশে করোনায় আরও 38 জনের মৃত্যু, নতুন শনাক্ত 4019 জন, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিশ্ব করোনায় মৃতের সংখ্যা বেড়ে 5,23,000 ছাড়িয়েছে, আক্রান্ত 1,09,07,451। বাজেটের কপি ছেড়ে সংসদকে অবমাননা করেছেন বিএনপির এমপিরা, বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সমালোচনা এড়াতে তড়িঘড়ি করে বাজেট পাশ করা হয়েছে, অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পূর্ব রাজাবাজারের পর রাজধানীর পুরান ঢাকার ওয়ারিতে শনিবার থেকে লকডাউন, চলছে প্রস্তুতি। আরপি অনুযায়ী 2020 সালের মধ্যে রাজনৈতিক দলে 33% নারী সদস্য রাখার বাধ্যকতা বাতিলে নির্বাচন কমিশনের প্রস্তাব সংবিধান পরিপন্থী, বলেছেন সংবিধান বিশেষজ্ঞরা। যমুনার পানি কমতে শুরু করলেও বেড়েছে ব্রহ্মপুত্রে, তলিয়ে গেছে নতুন নতুন এলাকা। হংকংয়ের প্রায় 30,00,000 নাগরিককে যুক্তরাজ্যে নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসনের। করোনা সংকট কাটিয়ে ভালোভাবে সাফ ক্যাম্প শুরুর আশা কোচ ছোটনের।